এটি হচ্ছে মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.7 এক্সএল BS6 2022 এর মডেল। অল্প বয়সের গাড়ি প্লাস চারটে টায়ারে নতুন, আর গাড়িটি মাত্র চলেছে 22,000 কিলোমিটার। নমস্কার প্রিয় দর্শকরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে, আর আজকে ভিডিওটিতে যেসব কালেকশন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই ভালো, আর এখানে আপনি পেয়ে যাবেন বুলেরো পিকআপ বিশেষ করে। আর আমরা এসেছি ওয়েস্ট বেঙ্গল মালদা মামনসা কারবাজারে। তো চলুন তাহলে কী কী গাড়ি রয়েছে এই মুহূর্তে আমরা সেই গাড়িগুলো দেখে নিই। তো প্রথমে গাড়ি দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা বুলেরো পিকআপ। তো গাড়ি কন্ডিশনটা প্রথমে দেখে নিন, পেছনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই ভালো রয়েছে, এবং ভেতর প্রোফাইলটাও ডালার প্রোফাইলটা খুবই সুন্দর রয়েছে, কোনো স্ক্র্যাচ নেই, এবং কেবিন প্রোফাইলটা ভালো করে দেখে নেন, কেবিন প্রোফাইলটা কিন্তু খুব সুন্দর রয়েছে। গাড়িটি তো আপনি দেখতেই পেলেন, আশা করি আপনাদের চয়েস হবে। এটি হচ্ছে মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.3 স্ট্যান্ডার্ড 2020 মডেল, এবং এটির দাম রাখা হয়েছে 6,80,000 টাকা। তার সাথে অল পেপার আপনাকে আপডেট করে দেওয়া হবে রেজিস্ট্রেশন ফি ছাড়া। যদি আপনি নিতে চান তো অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে নেবেন। চলুন এরপরে কী গাড়ি আছে সেটা দেখে নিই। পরে গাড়িটি দেখে নিতে পারেন, এটি হচ্ছে মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.7 এক্সএল। তো গাড়িটি কন্ডিশন আগে দেখে নিন, তারপর আমরা গাড়িটির দাম সংক্রান্ত ব্যাপারে বলবো। তো গাড়ি কন্ডিশন দেখতে পাচ্ছেন, ডালার কন্ডিশন একেবারে খুবই ভালো রয়েছে, একেবারে A1 রয়েছে। ভেতরে কন্ডিশনটা দেখে নিচ্ছি, ভেতরে কন্ডিশনটা কিন্তু খুবই ভালো রয়েছে। তো কেবিন প্রোফাইলটাও দেখে নিতে পারেন, বেশ ভালো রয়েছে, একেবারে নতুনের মতোই রয়েছে। চলুন এরপর সামনের দিকে চলে যাচ্ছি আমরা। তো গাড়িটি তো আপনারা দেখতে পেলেন, আশা করি এই গাড়িটি আপনার চয়েস হবে, কারণ খুবই অল্প বয়সের গাড়ি। এটি হচ্ছে মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.7 এক্সএল BS6 2022 এর মডেল, এবং এর দাম রাখা হয়েছে 8,30,000 টাকা। তার সাথে আপনাকে সমস্ত পেপার আপডেট করে দেওয়া হবে শুধু রেজিস্ট্রেশন ফি ছাড়া। আর একটা জিনিস, আপনি চারটে টায়ারে কিন্তু এখানে ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন। তো যদি এই গাড়িটি নিতে চান তো অবশ্যই যোগাযোগ করুন, কারণ এত সুন্দর সুযোগ আপনি আর পাবেন না। অল্প বয়সের গাড়ি প্লাস চারটে টায়ারে নতুন, আর গাড়িটি মাত্র চলেছে 22,000 কিলোমিটার। চলুন এরপরে কী গাড়ি আছে সেটা দেখে নিচ্ছি। পরে গাড়িটি দেখে নিচ্ছি, পরে গাড়িও সেম একই মাহিন্দ্রা বুলেরো পিকআপ। তো গাড়ি কন্ডিশনটা দেখে নিন, তারপর আমরা গাড়ির ব্যাপারে বলবো। তো গাড়ি কন্ডিশন দেখতে পাচ্ছেন, গাড়ি কন্ডিশন প্রত্যেকটা গাড়ি কিন্তু এখানে খুবই ভালো, এবং ডালাগুলো কিন্তু প্রত্যেকটা ডালাই একেবারে মার্জিত রয়েছে। মানে এত সুন্দর ডালা, মানে কালার থেকে শুরু করে ডালার কাঠামো থেকে শুরু করে সমস্ত কিন্তু সমস্ত কিছু কিন্তু খুবই ভালো। টায়ারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, টায়ারের কন্ডিশন একেবারে নিউ কন্ডিশনে রয়েছে, সামনের টায়ারও খুব ভালো রয়েছে। তো গাড়িটিতে আপনারা দেখতেই পেলেন, আশা করি এই গাড়িটিও চয়েস হবে। এটি হচ্ছে মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.7 এক্সএল BS6 2020 মডেল, এবং সমস্ত পেপার আপনাকে আপডেট করে দেওয়া যাবে, তার সাথে টায়ারগুলো খুবই ভালো রয়েছে। সেই অনুযায়ী এই গাড়িটির দাম রাখা হচ্ছে 7,00,000 টাকা, এবং তার সাথে আপনি লোনের ফ্যাসিলিটিও পেয়ে যাবেন। তো যদি এই গাড়িটি নিতে চান তো অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে নেবেন। আজকের কালেকশন তো দেখতেই পেলেন, মাত্র তিনটে গাড়ি রয়েছে, কিন্তু মামনসা কারবাজারে আপনি কিন্তু পিকআপ অ্যাভেলেবেল পাবেন, কারণ আপনি কোথাও পান না না পান, এখানে অন্তত পক্ষে পিকআপটা আপনি অ্যাভেলেবেল পাবেন। আর তার সাথে আর বেশি কিছু বলবো না, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কিছু গাড়ির কালেকশন নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, জয় ভারত।